আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে আজকে ছিল হচ্ছে গিয়ে পঁচিশে ডিসেম্বর তো জারিফের বাবাদের আজকে বড়দিনের ছুটি ছিল তো জারিফ আসলে বেশ কয়েকদিন ধরেই বড়দিনের বিভিন্ন ভিডিও দেখতেছিল তো বারবার আমাকে বলছিল যে মা তুমি আমাকে সান্তা ক্লোজ দেখাবে তো আমি বললাম যে হ্যাঁ তোমাকে আজকে আমি সান্তাক্লুজ দেখাতে নিয়ে যাব যেহেতু ছোটো মানুষ বারবার বলছিল তো জন্য ভাব ভাবলাম যে আজকে আমরা তাহলে বসুন্ধরা সিটিতে যাই ভেবেছিলাম ওখানে সান্তা ক্লজ এর মতো কাউকে ড্রেস পরা দেখলে জারিফকে বলবো যে এটাই সান্তা ক্লজ এর আগে আমি এরকম বিভিন্ন শপিং মলে এই ধরনের পোশাক পরা অনেককেই দেখেছি তবে আজকে কেন জানি না বসুন্ধরা সিটিতে আমরা এরকম কাউকেই খুঁজে পাইনি তো পরে অবশ্য জারিফ আর এটা নিয়ে তেমন কোনো ঝামেলা করেনি ও এমনিতেই বাহিরে আসতে পারলে অনেক বেশি হ্যাপি থাকে তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি বসুন্ধরা সিটির ভিতর চলে এসেছি এখন আমি আর জারিভ ভিতরে আছি আর জারিফের বাবা ওদিকে গিয়েছে বাইক পার্কিং করতে তো যাই হোক এখানে আমি আর জারিফ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর বসুন্ধরা সিটির এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তবে আজকে আসলে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ভিড় ছিল যেহেতু আজকে ছুটির দিন ছিল আর আপনাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে চাই যদিও এটা আমার পার্সোনাল অপিনিয়ন জানি না কার কাছে কেমন লাগবে আমি আসলে আমার বাদชาย থেকে বাচ্চাদের যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো রয়েছে যেমন টগি ফান ওয়ার্ল্ড বাবুল্যান্ড এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে একদমই অভ্যস্ত করতে চাচ্ছি না এবং আমার সাথে জারিবের বাবাও একমত আমার কাছে প্রথমত মনে হয় আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটা অনেক বেশি ব্যয়বহুল এবং জারিবকে যদি আমরা এগুলাতে অভ্যস্ত করি তাহলে ও বাহিরে আসলেই শুধু এই জায়গাটাতেই যাইতে চাইবে তখন ওর কাছে আর খোলামেলা পরিবেশ ভালো লাগবে না আমার কাছে মনে হয় যে আমরা ছোটবেলায় যেমন খোলামেলা পরিবেশে বড় হয়েছি যদিও ঢাকা সিটির মধ্যে এরকম পরিবেশ পাওয়াটাই অনেক কঠিন তবে যে জায়গাগুলা এখনো খোলামেলা রয়েছে সেসব জায়গাতেই আমি জারিফকে নিয়ে যাওয়ার চেষ্টা করি তবে জারিফ যদি কখনও বড়ো হয়ে এই ধরনের জায়গাগুলোতে যাওয়ার আবদার করে তখন হয়তো বা আমরা ভেবে দেখব তবে এখন যেহেতু ও বুঝে না ওকে এইসব জায়গায় নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না আমাদের কাছে কারণ এই জায়গাগুলোতে আমরা ওকে নিয়ে গেলেই ও এই জায়গাগুলো চিনবে তাই আমরা ছুটির দিনগুলোতে চেষ্টা করি জারিফকে খোলামেলা জায়গাগুলোতে ঘোরানোর এবং বিভিন্ন ধরনের পার্ক বা যেখানে বাচ্চাদের এমনি নর্মালি যে খেলার অ্যাক্টিভিটিসগুলো থাকে সেই সব জায়গাগুলোতেই নিয়ে যাওয়ার চিন্তা করি তো যাই হোক অনেক বক বক করে ফেললাম এদিকে আমরা সিনেপ্লেক্সের সামনে গিয়ে জারিফা জারিফের বাবার কিছু ছবি আর ভিডিও করে নিলাম সেটা তো আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পেলেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো যাই হোক আমরা সিনেপ্লেক্স থেকে চলে এসেছি এই সাইডে তো এদিক দিয়ে যেতে যেতেই ওই টগি ফান ওয়ার্ল্ডের গেট দেখছিলাম আর এখানে প্রচুর পরিমাণে ভিড় দেখছিলাম বাচ্চাদের বাচ্চার গার্ডিয়ানদের তো যাই হোক আমরা আসলে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এখন আমরা নিচের দিকে চলে যাব তো নিচে এসে আমরা এখান থেকে একটু সুইট কর্ন নিচ্ছিলাম আর এই সুইট কর্নগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর শীতের মধ্যে গরম গরম কর্নগুলো খেতে আরও বেশি মজা লাগে আমার জারি শরীফও এটা খেতে বেশ পছন্দই করে তো বসুন্ধরা সিটি থেকে বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি পরিবাগে আমাদের আগে থেকেই প্লান ছিল যে আমরা সন্ধ্যার নাস্তাটা পরিবাগে এসেই করব তো যে এখন আমরা অলরেডি চলেও এসেছি পরিবাগে আর এই জায়গাটা কিন্তু সব সময়ের জন্যই অনেক বেশি জমজমাট বিশেষ করে সন্ধ্যার পরে আর কি তো যাই হোক জারিফের বাবা এদিকে বাইকটা পার্কিং করে রাখলো সাইডে আর এদিকে সামনে আগাতেই দেখি যে বিভিন্ন ধরনের ভাজা পোড়া বিক্রি হচ্ছে তো আমরা এখানে নিয়েছিলাম গরম গরম বেগুনি তারপরে মাশরুমের চপ আর পেঁয়াজু পেঁয়াজু একটাই নেওয়া হয়েছিল কারণ জারিফের বাবা খায়নি আর এদিকে আমার বাবাটা জিলাপি খাচ্ছিল জিলাপিগুলোও খেতে মাসাল্লা খুবই মজা ছিল আর খুবই ফ্রেশ জিলাপি ছিল একদমই গরম গরম ভেজে উঠাচ্ছিল আমি একটু জারিফের ওখান থেকে টেস্ট করে দেখেছিলাম তো ওগুলো সবই ছিল হচ্ছে গিয়ে দশ টাকা করে পিস আর এদিকে জারিফের বাবা আবার বলল যে ও ঝালমুড়ি খাবে তাই এখান থেকে এক প্লেট ঝালমুড়ি নেওয়া হলো তো ঝালমুড়িটা ছিল চল্লিশ টাকা প্লেট তবে খেতে একদমই বাজে আমাদের দুজনের কাছে ভালো লাগেনি লাস্টে আমরা শেষও করতে পারিনি নষ্ট করেছি আর কি সাধারণত খাবার জিনিস আমরা কেউই নষ্ট করি না তো পরে পাশের দোকান থেকে আমরা একটা মিন্ট নিয়ে নিলাম এটা খেতে খুবই মজা ছিল আর এটার দাম নিয়েছিল চল্লিশ টাকা তো যাই হোক ওখান থেকে এখন আমরা সামনের দিকে যাচ্ছি আর মুড়ি খেয়ে যেহেতু আমাদের পেট ভরেনি তাই ভাবলাম যে আমরা একটা পিজ্জা অর্ডার করি এখানকার পিজা গুলো কিন্তু খুবই রিজনেবল এবং খেতেও অনেক মজা তো আমরা মাঝে মাঝে এখানে এসে পিজা ট্রাই করি আপনারা তো অনেকেই আমার আগের ব্লগগুলোতে দেখেছেন তো যাই হোক আমরা এখান থেকে একটা চিকেন পিজা অর্ডার করে দেই আর পিজাটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে দুইশো টাকা তো এই যে এখানে টোকেন দিয়েছে আধা ঘন্টা ওয়েট করতে হবে এখানে অনেক বেশি সিরিয়াল থাকে যেহেতু খাবারগুলো অনেক রিজনেবল এবং টেস্টি আর এদিকে দেখতে পাচ্ছেন জারিফের কিন্তু একটা আইসক্রিমের যে গাড়িগুলো থাকে সেটা কেনা হয়ে গিয়েছে আর এদিকে পিজা অর্ডার করে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি যে কালা রুটি তারপরে বিভিন্ন ধরনের ভর্তা চালের রুটি নিহারি এগুলা বিক্রি করছে এবং প্রত্যেকটা খাবারই দেখে মনে যে অনেক মজা তো বলছিলাম যে পিজা অর্ডার না দিয়ে এগুলো আসলে পিজা খাওয়ার পরে পেট একদম ফুল হয়ে গিয়েছিল তো জন্য আর ওগুলো খেতে পারিনি তো ইনশাল্লাহ নেক্সট ট্রাই করব আর এদিকে আমাদের পিৎজা খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটু লেবু শরবত খেয়ে নিচ্ছিলাম তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম যেহেতু রাত হয়ে যাচ্ছিল তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ